এমন একটি আমল আপনাদের সামনে শিখিয়ে দেবো ওইটা যদি আপনি করেন ইনশাল্লাহ সবাই আপনাকে ভালোবাসবে যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন যদি মানুষ খারাপ হয়ে থাকে কেউ তাহলে খারাপ মানুষকে কিন্তু কেউ ভালো পায় না ঠিক আছে সবার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে সবাই ভালোবাসবে আপনি যদি সবার প্রতি ভালো ব্যবহার করতে না পারেন তাহলে তো আপনাকে কেউ ভালোবাসবে না এতে আপনি এই আমল যতই করেন না কেন কোনো ফল হবে না অনেক সময় আছে দেখা যায় যে আমরা অনেক ভালোভাবে চলাফেরা করার পরেও আত্মীয় স্বজনের কাছে আমরা হ্যাঁ প্রতিপন্ন কেউ দেখতে পারতেছে না বা তেমন পাত্তা দিচ্ছে না ঠিক আছে ওই রকম যদি হয়ে থাকে যে আপনার সব কিছু ঠিক আছে তারপরে আপনাকে কেউ দেখতে পারতেছে না আপনার মধ্যে কোনো দোষ নেই কিন্তু তারপরে আপনাকে কেউ দেখতে দেখতেছে না পাত্তা দিচ্ছে না তাহলে আপনি এই আমল করলে ইনশাল্লাহ এটার দ্বারা আপনি উপকার পাবেন আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে ভালোবাসবে যদি উদ্দেশ্য সৎ হয়ে থাকে আবার যদি উদ্দেশ্য এরকম হয়ে থাকে যে আত্মীয় স্বজন বস হলে কোনো ফায়দা হাসিল হবে অর্থাৎ খারাপ হোক বা অন্য কোনো লোভনীয় কোনো কিছু তাহলে হয়তো নাও হতে পারে শুধু ভালোবাসার জন্য ঠিক আছে সবাই যাতে করে আপনাকে মহাব্বত করে এটার জন্য আপনি এটা করবেন ইনশাআল্লাহ খুব ভালো ফল পাবেন তো এটা কী আসুন আমরা যেটা নেই এটা হচ্ছে আল্লাহ তালাহ একটি সিফতি নাম ওই শিফটির নাম যদি আপনি সব সময় পাঠ করেন তাহলে আত্মীয় স্বজন আপনাদেরকে ভালোবাসবে যেটা কিতাবের থেকে বলতেছি ইয়া ও যে লোক এই ইসিম পাখের অজিফা পাঠ করিতে থাকিবে হুদা তালা তাহাকে আত্মীয় স্বজনকে মহব্বত করার তৌফিক দান করিবেন ঠিক আছে আপনি আত্মীয় স্বজনকে মহব্বত করিবেন আত্মীয় স্বজনরা আপনাকে মহব্বত করার তৌফিক দান আল্লাহ তালা করবেন আপনি যদি ওই অজিফা সবসময় পাঠ করেন তো এটা কতদিন করবেন কতদিন করার মতলব এটা হচ্ছে যে কাজটা হওয়ার জন্য তাই না এজন্য আমরা বলি যে এতদিন করবেন তো এতদিন করার পর না হই না হইলে কী দোষ যে বিডিও দিছে তার দোষ আসলে কিন্তু আমল এরকম হয় না আমল হচ্ছে আপনি আমল করবেন আমলের কোনো নির্দিষ্ট সীমা আছে যে এতদিন করতে হবে আমল তো আপনি চালিয়ে যাবেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আপনি আমল করবেন আর আল্লাহ খুশি হয়ে আপনার কাজ সম্পাদন করবেন আপনার মনের উদ্দেশ্য আল্লাহ তালা পূরণ করবেন এখন আপনি নির্দিষ্ট দুই চার দিনের জন্য যদি আমলই করেন যে করি ওইটা হওয়ার জন্য হইলো না আমল শেষ তো আপনার তো মতলবই হচ্ছে কাজ হওয়ার জন্য আমল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমল নয় তো আপনার আমলে কেমনে ফল হবে আমলে আমলই আপনাকে ওইটা করিয়ে দেবে ওইরকম নিয়তে যদি আপনি আমল করেন সম্পূর্ণ শিরিক হয়ে যাবে অবশ্যই আমলের আল্লাহ তালা দেন হতে পারে একদিন আপনি আমল করবেন অথবা আমলের নিয়ত করছেন শুধু নিয়ত করছেন যে এই আমল করবেন নিয়ত করার সাথে সাথে আপনার কাজ হয়ে যেতে পারে আমল করার আগেই আবার হতে হতে পারে এক দু দিন তিন দিন চার দিন আমল করার পরে ফল পাবেন ঠিক আছে এর জন্য অনেক সময় আছে আমলের কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না যে এটা এতদিন করতে হবে ঠিক আছে তার মানে হচ্ছে এটা চালিয়ে যাবেন যতদিন হওয়ার পরেও আপনি চালাবেন আল্লাহকে রাজে খুশি করার জন্য তাহলে দেখবেন যে কোনো সময় কোনো প্রয়োজনে আল্লাহ আপনাকে হেল্প করবেন ঠিক আছে তো এটা আপনি যতদিন পারেন কোনো সময়সীমা নির্দিষ্ট না করে যে আমি এতদিন করে দেখি ফল পাই কি না ওই হলে সন্দেহ দিন আপনি আমল করছেন কোনো কাজ হবে না একদিন ঠিক রেখে আপনি আমল করবেন যতদিনে কাজ না হয় আমি আমল চালিয়ে যাব দেখবেন কম হলেও চার পাঁচ দিন বা সাতটা দশ দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনি খুব ভালো ফল পাবেন আগের তুলনায় অবশ্যই ভালো ফল পাবেন দেখবেন আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখতে পারতেছে নিজের পরীক্ষা নিজেই করে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো ফল পাবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ইয়া ওধুদু এটা আপনার সব সময় সব সময় এটা অজুস ছাড়াও পড়া যাবে কোনো সমস্যা নেই আপনি পড়তে থাকবেন ইয়া ওধুদু ইয়া ওধুদু এটা আপনি আল্লাহ তাল্লাহ আর নাম পড়বেন সাপের উদ্দেশ্যে ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য সফল হবে তো আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু